Hello students, welcome to our channel Target Coaching Center. I am Chinmay sir. Today I will give some information for the Madhyamik candidates of 2021. At first I will discuss on the scene portion, then I will discuss on the writing skill portion. Okay. তোমরা সকলেই জানো যে তোমাদের রাইটিং স্কিল তোমাদের সিন পোর্শনে 20 নম্বর আছে, 12 নম্বর প্রোস থেকে এবং 8 নম্বর পোয়েম থেকে। তো আমি একটা তালিকা তৈরি করে নিয়েছি, তো সেই তালিকাতে কোন সালে কোনগুলো পড়েছে সেগুলো একটু বলছি, তোমরা পারলে লিখে নিতে পারো। ফাদার্স হেল্প একটি প্রোস, এটা 2019 পড়েছে। ফেবল ইটস এ পোয়েম এবং এটা 2017 পড়েছে। দ্য পাসিং এ অফ বাপু ইটস এ প্রোস, এটা 2018 পড়েছে। মাই ওয়ান ট্রু ফ্যামিলি ইটস এ পোয়েম, এটা 2019 পড়েছে। আওয়ার রান এ কাইট ইটস এ প্রোস, এটা 2017 পড়েছে। সি ফেভার ইটস এ পোয়েম, এটা 2018 পড়েছে। দ্য ক্যাট ইটস এ প্রোস এবং এটা 2020 পড়েছে। দ্য স্নেল ইটস এ পোয়েম এবং এটা 2020 পড়েছে। তো আমরা জানি যে যেটা লাস্ট ইয়ারে পড়ে সেটা তারপরে এবার পড়ে না, মানে 2021 যারা পরীক্ষা দিচ্ছে 2020 পড়ে গেছে দ্য ক্যাট এবং স্নেল, সুতরাং তাদের ক্ষেত্রে এই দুটো খুবই লেস ইম্পর্টেন্ট হয়ে গেল। কিন্তু তোমরা টেক্সটকে ভালোবাসবে, পড়বে, কিন্তু এ দুটো না পড়ার চান্সই বেশি, মানে এ দুটো পড়বে না একদম নিশ্চিত থেকো। আর একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে এরকম হয়নি, 2017 পড়েছে সেটা, তারপর আবার সেই জিনিসটাই আবার 2019 হয়েছে, এরকম হয়নি। তো তাই আমার মনে হচ্ছে 2021 ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইম্পর্টেন্স প্রোস হচ্ছে আওয়ার রানওয়ে কাইট আর দ্য পাসিং আই অফ বাপু, এই দুটো হচ্ছে তাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। এবং পোয়েমের ক্ষেত্রে ফেবেল আর সি ফেভার, এই দুটো পোয়েম হচ্ছে তাদের ক্ষেত্রে প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ, তারা এই চারটেকে সিন পোর্শন থেকে খুব ভালোভাবে করবে। দেন আই উইল ডিসকাস অন দ্য রাইটিং স্কিলস পোর্শন। আমরা সকলেই জানি যে রাইটিং স্কিলস পোর্শনে আমাদের 30 নম্বর আছে এবং এই 30 নম্বরের জন্য তিনটে আইটেম থাকে, তিনটে আইটেম তোমাদেরকে লিখতে হয়। তো রাইটিং স্কিল পোর্শনটা সিলেবাসটা এরকম, প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ হচ্ছে আবার তিন ধরনের, প্রসেসিং হয়, ইভেন্টের উপর হয় এবং বায়োগ্রাফিক্যাল প্যারাগ্রাফ। আর থাকে লেটার, লেটার দু ধরনের, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, স্টোরি থাকে, আর থাকে আমাদের নোটিস থাকে এবং রিপোর্ট থাকে। তো আমরা 2020 সালে যে প্রশ্নটা রয়েছে তার যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, 2020 সালে রিপোর্ট পড়ে গেছে, লেটার পড়েছে, ইনফর্মাল লেটার পড়েছে এবং প্যারাগ্রাফ পড়েছে। তো আমরা 2021 ক্ষেত্রে ক্যান্ডিডেটসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নোটিস প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, নোটিস অবশ্যই আসবে, তোমরা নোটিস অবশ্যই করবে। এবং আমার মনে হচ্ছে স্টোরি আসবে, স্টোরি খুব গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে 2021 মাধ্যমিক ক্যান্ডিডেটসদের, যে স্টোরি তোমরা অবশ্যই করবে। আর হচ্ছে প্যারাগ্রাফ আসার চান্স রয়েছে, আর প্যারাগ্রাফ যদি না আসে তাহলে লেটার আসবে, এবং লেটার আসবে সেটা অবশ্যই ফর্মাল লেটার আসবে, মানে এডিটোরিয়াল লেটার বা কোনো অফিসিয়াল যে চিঠি লেখা হয় সেই অফিসিয়াল লেটার আসবে, আর হয় প্যারাগ্রাফ আসবে অথবা ফর্মাল লেটার আসবে। তো আমি আজকে তোমাদের কিছু ইম্পর্টেন্স নোটিস দিচ্ছি, সেই নোটিসগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে এবং সেইগুলো আমার মনে হয় তোমরা পরীক্ষাতেও সেইগুলো কমন পেয়ে যেতে পারো। তো সেগুলো একটু তোমরা লিখে নিতে পারো, কোন কোন নোটিসগুলো আমি একটু বেছে নিয়েছি। তো নোটিসগুলো হচ্ছে 1 নম্বর স্কুল ম্যাগাজিন, 2 নম্বর এক্সকারশন, এক্সকারশন মানে হচ্ছে এডুকেশনাল ট্যুর, 3 নম্বর হচ্ছে ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, 4 নম্বর রিলিফ ফান্ড ফর করোনা এফেক্টেড পিপল, 5 নম্বর ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, 6 নম্বর গার্বেজ ক্লিয়ারিং প্রোগ্রাম, 7 নম্বর আর্চ টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং টু প্রোটেক্ট আওয়ার সেলফ ফ্রম করোনা ভাইরাস, আর আরেকটা বেছে নিয়েছি সিলেকশন অফ ফুটবল টিম অর ক্রিকেট টিম। তো এই 8টা নোটিসকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় তোমরা খুব উপকৃত হবে। আমি পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো সেখানে আমি আলোচনা করব তোমাদের প্যারাগ্রাফ কোনগুলো ইম্পর্টেন্ট, সেই প্যারাগ্রাফগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমাদের চ্যানেলকে ফলো করো, আমরা যাতে আরও চ্যানেলটাকে গ্রো করি সে ব্যাপারে সহযোগিতা করো। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো টাটা।